যৌবনকালে তারা যার তাহা সালাত আদায় করছে বৃদ্ধ বয়সে যখন করতে পারবে না তখন পাকের নির্দেশ হবে যৌবনকালে যেভাবে আমল করেছে সে আমলের সমপরিমাণ পরিমাণ আজীবন তার নামে আমলে লিখতে থাকো। যুব সমাজকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র হল চারটি একটি হল মদ একটি হলো মোবাইল ফোন ইন্টারনেট আর একটা হলো সহশিক্ষা আর একটা রাজনীতি মহিলা বাজারে গেলে ওনার গাছ হয় না মহিলা মার্কেটে গেলে গাজালা হয় না মহিলা মসজিদে আসলে ওনাদের গাজালা হয় মহিলাদেরকে যত ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা যায় ততই এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের সুবিধা আত্যাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبيهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي الأمين صلى الله عليه وسلم هنا مصيل أي الإسلام أفضل قال সুম্মাস তাকিম রওয়াহ মুসলিম আও কামা সালাতু ওয়াস সালাম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মৌসুমের উপর মৌসুম দিয়ে থাকেন রামাজান মাস এসেছিল চলে গেল যেদিনে রমাজান মাস বিদায় নিল সেই দিনে সওয়ালের চাঁদ উদিত হলো আর সওয়াল মাসটাই হল হজের তিন মাসের এক মাস আল্লাহ পাক বলছেন আল হাজু আশুরুম ফামাং ফারাজা ফি হিন্ন হাজা ফালাহাওয়ালা ফুসুকাওয়ালা জিদা ফিল হাজ ওতেজাদ হজ নির্দিষ্ট কয়েকটি মাসের ভিতরে হয়ে থাকে হজের তিন মাসের প্রথম মাস হলো সাওয়াল দ্বিতীয় মাস হলো জুল কায়দা তৃতীয় মাস হলো জুল এই তিন মাসেই হজ হয় সাওয়াল মাসের শুরু আর জুলহা হেজ্জা মাসে হজ সমাপ্ত হয় হজের কার্যক্রম সাওওয়াল মাস থেকে শুরু হয় সাওয়াল মাসের আগে যদি কেউ হজের কার্যক্রম শুরু করে তাহলে ওই হজ হজ বলে গণ্য হবে না ওরা হজে তামাত্তু হবে না যদি সাওয়ালের আগে সে উমরা করে সে হজ তখন হজে এফরাদ হয়ে যাবে কারণ উমরাটা হজের মাসে হয়নি হজের উমরা হজের মাসেই হতে হবে অর্থাৎ সওয়াল মাসে হতে হবে বলছিলাম যে একটা মৌসুম চলে যায় আর একটা মৌসুম চলে আসে আমাদেরকে বসে থাকার সুযোগ নেই আমাদের কাজ করতে হবে সবসময় কিন্তু দুঃখজনক হলো সত্য রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথেই আমাদের ইবাদত বন্দিগি সব কোথায় উঠছে শিখে উঠে গেছে আর ঈদের দিনে এক শ্রেণীর যুবক তারা এমনভাবে নর্তন কুর্দন করে গান বাজনা বিভিন্ন বাহনে চড়ে তাতে মনে হয় যে ওদের লিডার ইবলিস শয়তান জেলখানায় বন্দী ছিল রামাজান মাসে তো ইবলিশ শয়তান জেলখানায় কি থাকে বন্দি থাকে সাওয়াল মাসের প্রথম তারিখে কি পায় জেলখানাতে ছুটি পায় সারা পায় তো দেখে মনে হয় রে এরা ইবলিসের অনুসারী ওদের নেতা জেলখানা থেকে বের হয়ে আসছে তা ওদের নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য এরা ডিজে পার্টি রাস্তায় করে বেড়াচ্ছে আশ্চর্য হয়ে যায় যে এই সমস্ত ছেলেদের পিতা মাতা অভিভাবক কারা তাদের কোনো অনুভূতি নাই যে ঈদের এই পবিত্র দিনে যে সমস্ত অন্যায় কার্যক্রম তারা করে বেড়ায় সারা রামাদান মাসে যা আয় করেছিল একদিনে সব ক্ষয় হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা শুরুতে একটি আয়াত পড়েছি আল্লাহাক বলছেন নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব এবং এর উপরে তারা অটল থেকেছে থেকে হকের উপরে স্থির থাকা হক পালন করা সহজ কিন্তু তার উপরে স্থির থাকাটা কঠিন অনেক মানুষ হকের দিকে আসে আসার চেষ্টা করে কিন্তু স্থির থাকতে পারে বিশেষ করে যুবকদের অবস্থা খুব কঠিন যুবকরা নিজেদের ইমান আমলকে ঠিকমতো ধরে রাখাটা তাদের জন্য কঠিন হয় কিছুদিন ভালো পথে চলে আবার হঠাৎ করে শয়তানের খপ পড়ে পড়ে আবার খারাপ হয়ে যায় এই আজকে আমাদের আলোচ্য বিষয় আদর্শ যুবকের কতিপয় বৈশিষ্ট্য যুবকরা হলো জাতির মেরুদণ্ড যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা আছে যেটা আমরা আগেও আলোচনা করেছি যুব সমাজকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র হলো চারটি একটি মদ একটি হলো মোবাইল ফোন ইন্টারনেট আর একটা হলো সহশিক্ষা আর একটা হলো রাজনীতি কোন নারীর খপ্পরে পড়ে একটা যুবক ধ্বংস হয়ে যেতে পারে রাজনীতিতে ঢুকে সে একটা যুবক ধ্বংস হয়ে যেতে পারে নেশাগ্রস্ত হলে তার জীবন যৌবন সব শেষ আর ইন্টারনেট ইন্টারনেটের মধ্যে যখন ঢুকে গেল তার জীবনকে অবশ্যই পর্যুদস্ত করবে যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারে এই জন্য এই সমস্ত অন্যায় থেকে ফিরে রাখার জন্য একটা হাতিয়ার আছে সেটা হলো তাকোয়া আরু দু বিল্লাইহিমিনা সৈতান নিরাজিম হিয়া إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وترى الناس سكارى وما هم بسكارى আল্লা পাক বলছেন হে মানব মন্ডলী তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালককে ভয় করো করিসেহে কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার মুর কুল্লু তিন আম্মা আর দাদ সেদিন দুগ্ধদায়িনী মাতা তার সন্তানকে ভুলে যাবে অতাদাও কুল্লু দাতি হামলিন হামলাহা আর প্রত্যেক গর্ভবতী মায়ের গর্ভপাত হয়ে যাবে মানুষকে দেখে নেশাগ্রস্ত মনে হবে পাক অন্য বলছেনমন সুরায় বাকারা একশো দুই নম্বর আয়া সুরাতুল হাসরের আল্লাহপাক বলছেন ১৮ নম্বর আয়াতে ইয়া ইহাল্লাদী নামানু তাকুল্লাহ ওয়াল তান্দুর নাফসুম্মা পাদ্দামেত লেগাদ ওহে যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় তাকোয়া তাকুয়াশীল সমাজ যদি করা যায় তাহলে অবশ্যই এই একমাত্র তাকোয়াই মানুষকে অন্যায় থেকে ফিরে আনতে পারে তাকুয়া ছাড়া অন্য লাঠি সোটা দিয়ে আইন তৈরি করে মানুষকে আল্লাহর দিকে ফিরে আনা অন্যায় কাছ থেকে ফিরানো সম্ভব নয় এর উদাহরণ দৃষ্টান্ত অনেক আছে যেটা বলতে গেলে আমার সময় কুলাবে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিললিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ আল্লাহ পাক হাশরের ময়দানে সাত শ্রেণীর লোককে আশ্রয় দান করবেন বিশেষ ছায়া তলে তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকারকারী ওয়া শাবুন নাসা ইবাদাতিল্লাহ ওই সমস্ত যুবক যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে তাদের জীবন ব্যয় করেছে যৌবন ক্ষয় করেছে এখানে যেই শ্রেণীর লোক বলা হয়েছে তার অধিকাংশই যুবকদের মধ্যেই একজন আছে রাজুলুন রজুলানে তাহাব বাফিল্লা দুইজন ব্যক্তি আল্লাহর একে অপরকে ভালোবাসে ওয়াস্তে আল্লাহর ওয়াস্তেই তারা একত্রিত হয় আল্লাহর ওয়াস্তেই তারা বিচ্ছিন্ন হয় আজকে অনেক যুবক ধ্বংস হয় তার বন্ধুত্ব খারাপ জায়গায় হওয়ার কারণে খারাপ বন্ধুর খপ পরে পড়ে তার জীবনকে শেষ করে ফেলছে আবার দেখা যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে কিন্তু তার ভালো বন্ধু তাকে ফিরে আনছে এই জন্য এখানে যুবকদের সতর্কতা আর একটা বলা হয়েছে অরাজুলুন দাতু ইমরাতুন হাসাবিন ওয়ানাসাবিন সুন্দরী রোমনী হাতছানি দেয় তাকে বংশমর্যাদা ভালো রূপসী সেই নারী আহ্বানকে সে প্রত্যাখ্যান করে বলি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি দুই নম্বর হল আদর্শ যুবকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় করা কি ব্যয় করবেন আপনি আল্লাহাক বলছেন আমি যে রুজি দিয়েছি রুজিকে ব্যয় করবে আল্লাহ আল্লাহ এক একজনকে এক এক রুজি দান করেছে কাউকে টাকা পয়সা দিয়েছেন তিনি টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করবেন কারো টাকা পয়সা আছে সময় নেই যার সময় নেই সে সময় ব্যয় করবে আল্লাহ রাস্তায় যার টাকা পয়সাও নাই সময়ও নাই সে কি ব্যয় করবে সে মেধা ব্যয় করে বুদ্ধি দিবে যার বুদ্ধিও নাই মাথায় টাকা পয়সাও নাই সময়ও নেই সে কি দিবে গায়ের শক্তি শ্রম ব্যয় করবে আল্লাহ পাক কাউকে গায়ের শক্তি দিয়েছেন আল্লাহর পথে সে তার শক্তি ব্যয় করবে পাক কাউকে টাকা দিয়েছেন আল্লাহর পথে টাকা ব্যয় করবে পাক কাউকে বুদ্ধি দিয়েছেন সে আল্লাহর পথে বুদ্ধি ব্যয় করবে একজন মহিলা রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় কালো মহিলা মসজিদ পরিষ্কার করতেন সে মহিলা গরিব মানুষ কিছু নাই তার টাকাও নাই পয়সাও নাই বুদ্ধিও নাই শক্তি সামর্থ্য নাই মহিলা মানুষ অসহায় মানুষ মসজিদটা পরিষ্কার করে দিয়ে যায় হঠাৎ করে সে মহিলা ইন্তেকাল করলেন রসুল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন সেই কালো মহিলা তিনি মসজিদ পরিষ্কার করতেন তিনি কোথায় বলা হলো তিনি তো এতে কাল করেছেন রসুলুল্লাহ সাল্লাম বলেন দুল্লানি আলা কাবরে সেই সে মহিলার কবরটা আমাকে দেখিয়ে দাও মহিলার কবর দেখিয়ে দেওয়া হলো রসুলুল্লাহ সাল্লাম কবরকে সামনে রেখে জানাজা পড়লেন এ হাদিস থেকে এটা বোখারির হাদিস হাদিস থেকে অনেক কিছু জানা গেল এক নম্বর জানা গেল মহিলারা আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে আমরা তো মহিলাদেরকে নাপাক মনে করে তাই মহিলা মসজিদ এসে মসজিদকে ধ্বংস করে দিয়েছে এরা শয়তান এরা মুফতি নয় এরা শয়তান হ্যাঁ মহিলা বাজারে গেলে ওনার গাজালা হয় না মহিলা মার্কেটে গেলে গাজালা হয় না মহিলা মসজিদে আসলে ওনাদের গাজালা হয় এবং মহিলা মসজিদে আসার বিরুদ্ধে ফতুয়া জারি করে কেন ওই মহিলারা তাবিজ কিন্তু আগে এখন তারা খুতবা শুনে মসজিদে এসে তালিম শুনে তাবিজ কিনা বন্ধ হয়ে গেছে তাবিজের ব্যবসায় ওই জন্য মহিলা যাতে মসজিদে না আসতে পারে মহিলাদেরকে যত ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা যায় ততই এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের সুবিধা বলছিলাম আল্লাহ রাস্তা আপনি যা পারেন তাই ব্যয় করবেন সময় ব্যয় করবেন মাল ব্যয় করবেন জান ব্যয় করবেন আল্লাহপাঠ বলছেন ওয়াতু জাহিদু না ফি সাবি লিল্লাহিবিয়া মোয়ালেকুম ওয়াং ফুসিকুম লালিকুম খৈরুল্লাহ কুম ইন কুতুম তাইলা মন তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে জিহাদ করবে কি দিয়ে বে আমোয়ালি কম ওয়ানফুসি এখানে দুইটা জিনিস জানা গেল এই আয়াত থেকে দুইটা জিনিস জানা গেল একটা জিনিস জানা গেল যে জিহাত জাম দিয়েও হয় জিহাদ মাল দিয়েও হয় যারা বলে খালি কোপাকুপি না করলে জিহাদ হয় না তলোয়ার না ঝুলাইলে জিহাদ হয় না এই সমস্ত জাহেলদের খেলাফে এই আয়াত অতু জাহিদু নাফি সাবিলিহি বেআমুয়া ইকুম ওয়াং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে কোরানের আয়ত কত চমৎকার এবার দেখুন আল্লাহ যদি বলতে নতুজাহিদু নাফিস সাবিলিহি সাবিলিহি না সাবিলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم. وتجاهدون في سبيل الله بأموالكم. আল্লাহ পাক প্রথমে বলেন মাল ছাড়ো তারপরে কি বললেন ওয়ান ফুসিকুম তারপর জানটাও দাও তা আল্লাহ কোরআনে কত চমৎকার বলেছেন আল্লাহ যদি বলতেন আগে জানটা দিয়ে দাও মাল পরে দাও জান যদি আপনি দিয়ে দেন আর শহীদ যদি আপনি হয়ে যান তা আপনি আবার দান করবেন কখন দান করার সময় থাকবে জান আগে দিলে মাল পরে কি দেওয়ার সুযোগ থাকে কারণ যানটা তো চলে গেল যখনই আপনার যান চলে যাবে তখনই মালের মালিক মালিকানা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আপনি তো মালিক থাকবেন না আমার জানটা তখন বের হয়ে গেল তখন আমার সমস্ত সম্পদের মালিক কে হয়ে যাবে আমার ওয়ালি ওয়ালি ওয়ারিস্তানরা হয়ে যাবে তো ওয়ালি ওয়ারিস্তান যদি মালিক হয়ে যায় এই জন্য আল্লাপাক বলছেন যে আগে মাল দাও তারপরে জান দাও মাল থাকতে থাকতে মাল দিয়ে নাও তারপরে জান দাও সময় ব্যয় করবেন আল্লাহর দিনের কাজে তার মধ্যে বিশেষ দুইটি কর্মসূচি একটি হলো তাল্লুম শিক্ষা গ্রহণ করা শিক্ষার ক্ষেত্রে সময় ব্যয় করা আপনি যে বসছেন এখানে তালিমি বৈঠকে আপনি কিছু শিখার সুযোগ পাইছেন এখন সময় ব্যয় করতে হয়েছে সময় ব্যয় করলে কিছু শিখার সুযোগ হয় গাড়ির মধ্যে বসলাম একজন কামেল মাদ্রাসার মহাদ্দেশ কামেল মাদ্রাসার মহাদ্দেশ তিনি আমার পাশে বাসে বাসে এসে বসলেন এসে বসলেন লোকটা মাঝাবি মানুষ কাছে এসে বসেন সাহেব অনেক দিন পরে আপনাকে পেয়েছি তা আপনার কাছ থেকে আমি কিছু প্রশ্ন জানব এই জন্য আমার পাশের সিটওয়ালাকে ওনার সিটে দি উনি আমার পাশে এসে বসলেন কামেল মাদ্রাসার হেড মহাদেশ তিনি আমানুল্লাহ মাদানির কাছ থেকে দুইটা কথা শিখার জন্য পাশে বসছেন তাই বললাম আপনার কি প্রশ্ন বলছে যে যারা হুলুলি ওহাদাতুল উজুদে যারা বিশ্বাসী তারা বলে অমা রমাইতা ঈদ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা হেন আপনি বালু নিক্ষেপ করেন নাই বালু নিক্ষেপ করেছিলেন মূলত আল্লাহ তা আল্লাহ যদি বালু নিক্ষেপ করে থাকেন তো হিজরতের রাতে রসুল্লাহ সাল্লাম কিছু বালু নিক্ষেপ করে দিয়েছিলেন বালুটা কাফের চোখে গেল আবার হুনাইনের যুদ্ধেও সেম ঘটনা ঘটেছিল কিছু বালু নিক্ষেপ করে দিলেন বালুটা কাফেরের চোখে চলে গেল কাফেররা অন্ধ হয়ে গেল চোখ ডলতে থাকলো আর রসুল্লাহ তাদের সামনে দিয়ে হিজরতের রাতে বেরিয়ে চলে গেলেন পাক বলছেন নাবি বালুটা আপনি নিক্ষেপ করেন নেই আল্লাহ নিক্ষেপ করেছেন এখন হুলুলিরা বলছে যে বালু নিক্ষেপ করলেন নাবি আল্লাহ বলেন যে আমি নিক্ষেপ করেছি তুমি করো না দাস্তে খোদা দাস্তে রাসুল ইয়া রাসুল আল্লাহ চিটাগাঙের ফুলুলীরা বলে দাস্তে খোদা দাস্তে রাসুল ইয়া রাসুল আল্লাহ যেটাই আল্লাহর হাত সেটাই নবীর হাত কারণ বালু নিক্ষেপ করলেন নবী আল্লাহ বসেন আমি নিক্ষেপ করেছি তাহলে আল্লাহর মধ্যে নবী নবীর মধ্যে আল্লাহ ছিলেন না এই প্রশ্নের জবাব কি জবাব জিজ্ঞেস করছেন কামেল মাদ্রাসার হেড মহাদেশ এটা জবাব কি জবাব হলো আল্লাহ হে নবী আপনি বালু নিক্ষেপ করেন নাই তারপরে কি বলেন ই রামায়িতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন তা আল্লাহ তো নিজেই দুই রকম বললেন আপনি যখন বালু ছিটিয়েছিলেন তো বালু তো মূলত আপনি নিক্ষেপ করেননি তো আল্লাহ একবার বললেন আপনি নিক্ষেপ করেননি আবার বললেন এই জামাই তা যখন আপনি নিক্ষেপ করেছিলেন তো আয়াতের মধ্যেই তো জবাব আয়াতের মধ্যে কি আছে জবাব আছে আল্লাহ বলেন তুমি নিক্ষেপ করো নাই এই রামায় তা যখন বালু ছিটিয়েছিলে তুমি তাহলে এটার অর্থ দুইটা হবে যেমন আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তাহাদি মা নাহবাব তা আপনি যাকে ইচ্ছা হেদায়ত করতে পারেন না তারপরে অন্য আল্লাহ তার পাঠিয়েছেন কি দিয়ে কাজ তো হেদায়ত করা তা আল্লাহ বলেন হেদায়ত করতে পারো না তুমি তাহলে হেদায়ত দুই প্রকার একটা হলো হেদায়ত রাস্তা দেখানো আর একটা হলো হেদায়তের পথে চলার তৌফিক দেওয়া তৌফিক দেওয়ার মালিক আর হেদায়তের বাণী শুনিয়ে দেওয়ার দায়িত্ব কার নবী রাসুলদের আমাদের সবার তাহলে আমরা নবী রাসুলদের আমরা উত্তর হিসাবে আমরা হেদায়তের বাণী মানুষকে শোনাব কিন্তু হেদায়তের উপর চলার শক্তি কে দেবেন বালুকে কে নিক্ষেপ করেছিলেন নবী বালুটা তাদের চোখে কে পৌঁছালেন আল্লাহ তা আল্লাহ বললেন আমার রামাইতা তুমি বালু তাদের চোখে পৌঁছাও নাই ইজ রামায়তা যখন তুমি বালু ছিটিয়ে দিয়েছিলে তুমি বালি ছিটিয়ে দিয়েছিলে কিন্তু পৌঁছায় দিয়েছিলাম আমি আল্লাহ তখন কামেল মাদ্রাসার হেড মহাদেশ বোসে সুভান আল্লাহ আয়াত এতবার পড়ছি তা আয়াতের ভিতরেই তো চাল আমার রামাইতা ইজ রামাইতা তুমি নিক্ষেপ করো নাই যখন তুমি বালু ছিটিয়েছি তাহলে আল্লাহ নবী যে বালু ছিটিয়েছিল সেটা তো আল্লাহ স্বীকার করলে কিন্তু আল্লাহ বলেন তুমি ছিটাও নেই তার মানে তুমি পৌঁছাও নেই বলছিলাম যে থাকলে তাহলে আপনি সমস্ত কাফের নাস্তিক সবারই জবাব দেওয়া আপনার পক্ষে সম্ভব আর এলএমের জন্য আপনাকে কি করতে হবে সময় ব্যয় করতে হবে তো কামেল মাদ্রাসার হেড মহাদেশ তিনি আমার কাছে বসে এরকম আরো কিছু মাসলাদ এবং আরো কিছু আয়াতের অর্থ শিখে নিলেন পক্ষান্তরে কিছু কিছু দিনী ভাইদেরকে দেখা যায় পাঁচ ঘন্টা জার্নি করলাম অন্য গল্প পারিবারিক গল্প চাল কিনেছি ডাল কিনেছি জমি কিনেছি জাগা কিনেছি বাড়ি করেছি ঘর করেছি এটা করব ওটা করব সায়েক দোয়া করবেন একটা জমি নিয়েছি একটা বাড়ি করব ইত্যাদি ইত্যাদি তাহলে এলেমের জন্য কিছু সময়ের দরকার এই এলেম শেখার জন্য খিজির আলাহিসের কাছে গেছিলেন কে মুসা আলহি সালাম এত বড় জলিল কাদার নাবি যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন তিনি ও ইলিম শিখার জন্য কার কাছে গেলেন খিজির আলাহ সাল্লামের কাছে গিয়ে তারপরে এলেমের জন্য দরখাস্ত করলেন আমাকে কিছু এলেম শিখাই দেন আপনি যা শিখেছেন মুসা আলাহ সাল্লাম বলে ইনাকাল আন্তস্তী ও আন তাসবিরা মারি তোমার সবুর কম তুমি পারবে না তুমি যে ঘুঁসি মেরে মিশরে মানুষ মেরে চলে আসছো তোমার রাগ তো খুব বেশি এত রাগী মানুষের এলেম হয় না রাগী মানুষের কি হয় না এলেম হয় না এলেম শিখতে হলে ধৈর্য্য ধরতে হয় ওস্তাদ মানুষকে এমনকি এ যে কোরআন হাদিসের যারা এলেম শিখতে আসে তাদের তো কষ্ট হয় এমনকি যারা কাজ শেখে তাদেরও কষ্ট হয় আমার শেরোয়ানি বানিয়ে দিল পাবনার হাসেম শেরওয়ানি বানিয়ে দিয়ে এত চমৎকার শেরওয়ানি বানিয়ে দিল এত চমৎকার শেরওয়ানি অল্প বয়সে বানানো শিখেছেন আপনি বলছেন আমার উস্তাদের নাম ছিল খুশি উস্তাদ হিন্দু মানুষ শেরওয়ানি বানানো শিখেছে কোট বানানো শিখেছে খুশি উস্তাদ হিন্দুর কাছে ওসে কাপড় কাটতে যায় ভুল করে ফেলেছিলাম কয় শেপ কাট দিয়ে পিটতে পিটতে একদম শেপ কাট ভেঙে ফেললো তারপর থুতু ফেলে বসলো থুতু চেটে খা তারপর বল ভুল হয়েছে তো কর করার মানে এই করা সরি বল তো সে হিন্দু উস্তাদের থুতু চেটে খেয়ে তারপরে কাজ শিখেছে উস্তাদ কাজ শিখানোর জন্য ওকে থুতু চাটায় খাওয়াইছে ভুলের কারণে বলছে এতটুকু পরিশ্রম করে তারপর আমি কাজটা শিখছি কাজটাকে এমনি শেখা নয় যারা আর্মি ট্রেনিংয়ে দেয় ওদের কত লাইত্থিন লাইথে কত ফেলে দেয় কত মারে ধরে কত মানুষ ট্রেনিং করতে দেয় ওখানে মায়ের খেয়ে পালায় চলে আসে সাবিল মাজদা তামারান নান্তা কেলহু ওয়ালান্তা ব লুগিল মাজদা হাততা তালাকা সবেরা মর্যাদা কি খেজুর যে খেজুর খেলেই মর্যাদাবান হওয়া যায় না মর্যাদা খেজুরের নাম নয় মর্যাদা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয় মর্যাদা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় কষ্ট করে করে মর্যাদা হাসিল করতে হয় কাজেই সময় যে রাস্তায় ব্যয় করবেন টাকা পয়সা ব্যয় করবেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তুলকু বি আই তাহালুকা সুরায় বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহ পাকুন মায়াতে বলছেন ম্যাসালুলুল্লাদিন আহ্মেলু তাওরা তো থুম্মেলাম মেহমেলোহা মাসালুল্লাদিন এয়ুং ফেকোনাফিসাবে লিল্লাহিকা মাসালি হাব্বা

থেকে সাতশো দানা বের হয় এর চেয়ে পাক বেশি দান করে থাকে আল্লাহ রাব্দুল আলমিন সুরাত উত্ত ওবার একশো এগারো নম্বর আর নয় সুরাত উত্ত ওবার নয় নম্বর সুরাতুত্ত রপ্ত ওবার একশো নম্বর এতে বলেন ইন্নলা হস্তরা ইন্নল্লাহস্তরা মিনাল মুনি ফুসহুম ওয়াম আলহুম বিয়ান আলহম উল নিশ্চয়ই খরিদ করে নিয়েছেন কিসের বিনিময় জান্নাতের বিনিময় আমার পাওনা হলো জান্নাত আর আর আমার সম্পদ হলো জান এবং মাল জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা সময়ের কুরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন লা গুদুওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাওহাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর রাস্তায় এক সকাল ব্যয় করা অথবা এক সন্ধ্যা ব্যয় করা দনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত সম্পদের চেয়ে উত্তম অন্য হাদিসে রসুলুল্লাহ সালসাল্লাম বলছেন মা আকবরত কাদামা আব্দিন ফি সাবিলিল্লাহ ফতামা আল্লাহর পথে কোন বান্দার পদদয় ধুলি মলিন হলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না পাঁচটি জিনিসের প্রতি পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করার নির্দেশ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন তিনি বলেছেন বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো বার্ধক্য একদিন এসে তোমার যৌবনের শক্তিকে খর্ব করে দিবে যৌবনকালে যে বাদত তুমি করবে বার্ধক্য অবস্থায় আল্লাহ পাক সমপরিমাণ নেকি লেখার নির্দেশ পেড়ে তাদেরকে দিয়ে দেবেন আমরা দুনিয়াতে চাকরি করি যারা চাকরি করেন চাকরি করে রিটায়ার্ড হয়ে যায় রিটায়ার্ড হওয়ার পরেও কি হয় ডিউটি বন্ধ হয় কিন্তু বেতন চালু থাকে যৌবনকালে তারা যারা তাহাদ্জতে সালাত আদায় করছে বৃদ্ধ বয়সে যখন সালাত আদায় করতে পারবে না তখন আল্লাহ পাকের নির্দেশ হবে যৌবন কালে যেভাবে আমল করেছে সে আমলের সমপরিমাণ পরিমাণ নেই আজীবন তার নামে আমলে লিখতে থাকো এই জন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা আসার পূর্বে অবসর ব্যস্ততা এসে যাবে কাজকর্ম করার সুযোগ পাওয়া যাবে না অবসরকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো তিন নম্বর আদর্শ যুবকের বৈশিষ্ট্য পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন দা কাতুল মত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে সোরায়ে আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত মরণের সময় যারা মরণের সময় বলেন লিয়াস জিয়াল্লা দিন আসা বিমা আমেলু ওয়াস জিয়াল্লা দিন আহসানু বিল হুসনা যারা মন্দ কর্ম করে করে তাদেরকে তিনি দেন মন্দ ফল যারা সৎকর্ম করে তাদেরকে দেন উত্তম পুরস্কার মানুষ মৃত্যুবরণ করবে এই পৃথিবী ক্ষণস্থায়ী এই পৃথিবী চিরস্থায়ী নয় বাহারাইনে গেলাম একটি গোরস্থান জিয়ারত করতে বাহারাইনের গোরস্থানে গেলাম সাদের গোরস্থান কবর দেখিয়ে বললেন এটা দুইশ বছর পূর্বের কবর এরা আড়াইশ বছর পূর্বের কবর এরা তিনশো বছর পূর্বের কবর বাহরাইনের প্রেসিডেন্টের নাম হামাদ বিন আব্দুর রহমান হামাদ বিন ঈসা বিন আবদুর রহমান বাহরাইনের প্রেসিডেন্টের নাম হামাদ হামাদের বাপের নাম ইসা ঈশার বাপের নাম আব্দুর রহমান হামাদের বাপের কবর হামাদের দাদা আব্দুর রহমানের কবর হামাদের দাদির কবর সব কবরগুলি লাইন ধরে দাঁড়ানো আছে দেখায় দিলেন এই সব কবর শত শত বছর পূর্বের কবর সেই জায়গায় মানুষ সাহিত আছে তারা ছিল এককালে সে দেশের রাজাবাদশাহ রাজাবাদশাহ নিথর হয়ে মাটির তলায় শুয়ে আছে রিয়াদে বাথা নামক একটি মার্কেট আছে বাথা মার্কেট বাংলাদেশিরা বেশি আসা যাওয়া করে এই সফরের আগের সফরে রিয়াদে গেলাম এক ভাইয়ের আহ্বানে সেখান থেকে রাতে ফিরছি এটা বিশাল ওয়াল দেখায় বলছেন এখানে সব রাজাবাদ ছাড়া সবাই একত্রী আছেন এখানে তো আমি বললাম যে এটা কি কোনো কিং প্যালেস বা কিছু রাতে ভালো করে বোঝা না কিছু দূর আগায় গিয়ে দেখতে পেলাম বিশাল ওয়াল এটা কি বলছে এটা চিরস্থায়ী ঠিকানা চিরনিদ্রায় সাহিত আছেন শত শত বৎসরের রাজাবাদশারা এখানে শুয়ে আছেন মানুষের এই পৃথিবী শেষ ঠিকানা নয় এখান থেকে আমাকে আপনাকে বিদায় হতে হবে এই ঘর এই বাড়ি সমস্ত এটা অস্থায়ী সম্পদ যা সাময়িকভাবে ভোগ দখলের জন্য এই চিন্তা মাথার ভিতরে রেখেই আমাকে আপনাকে চলতে হবে চার নাম্বার হল উত্তম চরিত্র গঠন করা রসুল্লাহ সাল্লাম আমাদের চরিত্রের মূর্ত প্রতীক ছিলেন পাক বলছেন লাকাদ খান আলাকুম ফি রাসূল ইল্লাহি উসুয়াতুন হাসানা আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ওয়াইন আলাহুলকি জীবনের মোড় পরিবর্তনের জন্য মুহতারাম আমির জামাতের যে সিরাতুর রাসূদ সাল্লাল্লাহ ও লেটেস্ট সংস্করণ বিগত দিনের যত সংস্করণ এসছে সমস্ত সংস্করণের লেটেস্ট সংস্করণ হলো মহতারাম আমিরে জামাতের সিরাতুর রাসুল সাল্লাহ সিরাতুর রাসুল বই প্রত্যেকের বাড়িতে এক কপি করে থাকবে ওখান থেকে একটা একটা করে চ্যাপ্টার আপনি পড়বেন বাল্যকালের চ্যাপ্টার পড়বেন যৌবনকালের চ্যাপ্টার পড়বেন যুদ্ধ অবস্থার চ্যাপ্টার পড়বেন পারিবারিক জীবনের চ্যাপ্টার পড়বেন অমুসলিমদের সঙ্গে সম্পর্কের চ্যাপ্টার পড়বেন যুদ্ধ বিগ্রহের চ্যাপ্টারগুলি পড়বেন বিপদ আপদের ধৈর্যের চ্যাপ্টারগুলি পড়বেন পরে পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন সেখানকার বিষয়গুলি যেখানে যেভাবে সেখানে সেইভাবেই আপনি আপনার জীবনে আমল করার চেষ্টা করবেন আপনার জন্য যথেষ্ট আছে আর কিছু লাগবে না রসুল্লা সাল্লাম বেঁচে থাকতেই তার মেয়ে মারা যাচ্ছে কি মনে করেন মানুষ বেঁচে থাকতে যদি তার সন্তান মারা যায় ছোট ছোট বাচ্চা তো অনেকগুলি মারা গেছে ছোটকালেই সেগুলি তো ছোটকালেই মারা গেছে সেগুলি হিসাব আলাদা রসুলামের মেয়ে মারা যাচ্ছেন রসুল সসলামের জীবৎ রসুল্লা সাল্লাম মেয়ের পাশে যায় বসে আছেন কাফনের কাপড় সেটা নিজের কাছে জড়িয়ে রেখে দিলেন তারপরে গোসল শেষ হয়ে গেল তখন কাফনের কাপড় নিজে হাতে দিলেন ওলামাহ কেরামগন বলছেন রসুল্লাহ সাল্লাম চাচ্ছেন মেয়ের কাফনের কাপড়টা রসুলের কাছে কিছুক্ষণ থাকুক রসুল বরকতে বরকত মন্ডিত হোক আল্লাহ নিজের মেয়ের গোসল হচ্ছে সাল্লাম সেখানে অবস্থান করছেন কি শিখলেন এখান থেকে শিখলা আমরা শিখলাম হলো যার বাড়িতে দুঃখ আছে সেই দুঃখলা বাড়িতে যদি আপনি কিছুক্ষণ থাকেন তাদের সাথে যে সময় দেন সেই সময়টাই হল লক্ষ লক্ষ টাকার চেয়ে উত্তম রসুল্লাহ নাতি মারা যাচ্ছে রসুলাম মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন একই বছরে দুইজন মারা গেলেন একজন হলেন রসুল্লাহ সাল্লামের প্রাণপ্রিয়া স্ত্রী মা খাদিজা আর একজন মারা গেলেন সাল্লামের প্রিয় চাচা আবু তালেব রসুল্লাহ সাল্লাম এক বছরে দুইজন প্রিয়জনকে হারালেন নাম দেওয়া হলো আমুল হুজুন চিন্তার বছর আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লা মেয়েরাজে ডাকলেন এত শোক হয়ে গেল দুইজন প্রিয়জন মা খাদিজা যেমন আগলে রেখেছিলেন মা আয়সাশিদ আবু তালেব যেমন ভাতিজা হিসাবে আগলে রেখেছিলেন দুঃখ কষ্ট যখন বেড়ে গেল পাক মেরাজে ডেকে নিল মেরাজে ডেকে নিয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন সান্তনা বাণী দিয়ে দিলেন রসুল্লা সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন আমরা আমাদের জীবনে যখন এটা মিলিয়ে দেখেছি তখন আমাদের জন্য একটা সান্ত্বনা এসে গেছে আমার প্রথম আই স্ত্রী মারা গেলেন এক মাস পঁচিশ দিন পূর্বে আর এক মাস পঁচিশ দিন পরে আমার আম্মা মারা গেল একটা ঘা শুকানোর আগে আর একটা ঘা এসে পড়ল সান্ত্বনার কিছু নাই আমার আমার জীবনের আঠাশ বছরের সঙ্গিনী সে বিদায় হয়ে চলে গেল তার এক মাস পঁচিশ দিন পরে একদম জীবনের সবচেয়ে কাছের যিনি তিনি হলেন আম্মা তিনিও বিদায় হয়ে গেল সান্ত্বনা কোথায় আমার শান্তনায় আমুল হুজনে চলে গেল রসুলামের প্রিয় দুইজন একসাথে কাল করলেন একই বছরে রসুলাম যেভাবে সান্ত্বনা পেয়েছিলেন আল্লাহ যেমন দিয়েছিলেন রসুল সাল্লাম যেরকম ধৈর্য ধারণ করেছিলেন রসুল ধৈর্যের আদর্শ রসুল আমার যুদ্ধের আদর্শ রসুল আমার সালাতের আদর্শ রসুল আমার চলাফেরার সব জায়গার আদর্শ সব জায়গায় রসুল সাল্লাহ সাল্লাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন পাক রসুলকে ডেকে নিয়ে গেলেন সাত আসমানের উপরে একটু সফর করলে এই দুঃখ শোকটা কি হয়ে যায় হালকা হয়ে যায় যেখানে মারা গেছে সেখান থেকে একটু অন্য জায়গায় সফর করেন যেই ঘরে আপনার বাবা মারা গেছে ওই ঘরে আপনি শুয়ে থাকেন তা আপনার কষ্ট বেশি লাগবে না উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে এই খাটে আমার বাবা ছিল এখানে শুইত এখানে বসতো এখানে পান খেত এখানে পানি ফান করতো কি করবেন আপনি একটু হিজরত করেন আর এক জায়গায় যায় একটু কয়েকদিন সময় পার করেন তাহলে কি হবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড সময় শরীরে একটু রিফ্রেশমেন্ট আসবে কোথা থেকে শিখলাম রসুল সালাম দুঃখ পেলেন বেশি আল্লাহ পাক হিজরতে নিয়ে গেলেন আসমান জমিন জান্নার জাহান্নাম দেখে সফর করে এসে রসুল সালামে কি হয়ে গেল প্রশান্তি বেড়ে গেল বলছিলাম রসুল্লাহ সাল্লাম হলেন আমাদের উত্তম আদর্শ বন্ধুগণ আজকে আমাদের এই রসুল্লাহ সালামের জীবনীটাই আমাদের আমল করতে হবে বেশি বেশি রসুল্লা সালামের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে ওখাল কিন নাসাবে খোলো হাসান মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো তারপরে খাই রুকুম আহসানুকুম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি যে সকল লোক নিজেদের স্ত্রী নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম স্ত্রীর নিকটে উত্তম হলে সেই লোক সমস্ত মানুষের কাছে অতি উত্তম কারণ কি কারণ হলো কারণ হলো লোকটা যে ভালো না মন্দ এর একদম অরিজিনাল সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে তার স্ত্রীর কাছে মানে ওয়াজের মাঠে খুব সুন্দর ওয়াজ করে বাড়ি থেকে খিস্তি খেয়র বকাবাজি করে বাড়ির খিস্তি খেয়র বকাবাজি তো অন্য কেউ জানে স্ত্রী ছাড়া এই জন্য রসুলাম বলছে সার্টিফিকেট ওর কাছে আনো আগে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট টাকা আনো রসুলাম স্ত্রীদেরকে বলতেন যা আমার কাছে তোমরা যা কিছু পাও সব মানুষের কাছে প্রচার করে দাও কারণ রসুল্লাহ ঘরে বাইরে যত কিছু আছে সব হলো উম্মতের জন্য কি আদর্শ ঘরের মধ্যে যে আচরণ রসুল সলা করেছেন সেটা উন্মতের জন্য কি আদর্শ এটা প্রচার করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আর আমরা আমাদের স্ত্রীদেরকে কি বলি এই রাগ হয়ে গেলে একটু গালাগালি করি যাই করি ক্ষম মানুষ কাছে না কইলে মানুষ আমার উ শুনবে না কাহিনি কি তো তা কাইলি রসের উত্তম ওই ব্যক্তি যার স্ত্রীর কাছে উত্তম মায়ের কাছে জিজ্ঞেস করো যে মায়ের ভক্তি সম্বন্ধে খুব করে কিন্তু আমল কতটুকু তার আছে মায়ের সাথে ছেলেটা কি ব্যবহার করে যা কিছু আনতে হবে ওখান থেকে আনতে হবে অনেক কথা রয়ে গেছে অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান হওয়া অবিচ্ছেদ্য সাক্ষী কোনটা মানুষের হাত পাও নাক কান চোখ চামড়া এগুলি সব মানুষের অবিচ্ছেদ্য সাক্ষ্য আল্লাহফাক বলছেন আলী ওমান আখতিমু আলাফ ওয়াহিহিম ওয়াতু কালী মু নাহি দিহিমতা সাধু আর জুলুম ভীমা কানু এক সেদিন মুখের উপর পর্দা মেরে দেওয়া হবে তাদের হাত পা সব কথা বলবে সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের ত্বক সাক্ষ্য দিবে যাহার

সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি সব কিছুকে শক্তি দিয়েছেন কথা বলার চামড়া কথা বলবে মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে অবিচ্ছদ্য সাক্ষ্যতে সতর্ক থাকো সাই নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া খুব কঠিন পাক রসুল সাল্লাম বলেছেন আল্লাহলা ইউ মিনু অল্লাহিল ইউ মিনু আল্লাহলা ইউ মিনু কি লা অমানি আরসুর আল্লাহ আল্লাহ দি লামানু যা রুহু বাবা এ কাহু আল্লাহর কসম সে পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম সে পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম সে পূর্ণ ইমানদার নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় প্রতিবেশী নিরাপদ কিভাবে থাকে প্রতিবেশী খেয়ালি বাড়ির পাশে দেশে ট্রেনের মধ্যে উঠলাম উঠে দেখছি এক লোকের মুজার গন্ধে পুরো ট্রেন একদম গন্ধ হয়ে গেছে আপনার গায়ের গন্ধ আপনার পাশের সহযাত্রী যদি কষ্ট হয় আপনার শরীর মোটা আপনি একদম পুরো সিট দখল করে নিয়ে বসে বল আর ওই লোকের ওই লোক তো আপনার সমান টাকা দিয়ে সিটটা কিনেছে একটু কষ্ট যদি তার হয় আপনার আমার চলাফেরার মধ্যে সালাতে দাঁড়িয়ে এক লোককে এমন ভাবে ঠাসিয়ে ধরলাম মানে একদম পা বাঁকা করে পায়ের সাথে মিলয়ে দিতে আছে না এরকম পাশ লাগায় দিতে এই এইরকম করে লাগায় একসাথে কে এত দূর কসরত করতে বলেছে কে আপনার গায়ের গন্ধ আপনার ঘামের গন্ধ আপনার মুখের গন্ধ আপনার সিগারেটের গন্ধ রসুল্লাহামের সাহাবি উমর ফারুক রাদি আল্লাহ তালানহু ঘাট ধরে বের করে দিতেন মসজিদে নবী থেকে যারা কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতো আজকে উমর ফারুক রাজি আল্লাহ তালন বেঁচে থাকলে বিড়ি খাওয়ালাদের অবস্থা যে কি হতো আল্লাহ তার মানে তার মানে আপনার প্রতিবেশী যারা আছে আপনার আশেপাশে যারা আছে তারাও যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন আপনার পাশের সহপাঠী যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জিনিসটা যেন আপনার দ্বারা নষ্ট না হয় সেই জন্য আল্লাহর কাছে জবাব দিই করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহমান সাত নাম্বার হলো ব্যবিসার থেকে বেঁচে চলা আল্লাহ পাক বলছেন ওলা তাকার না ব্যবিসারের কাছেও যেও না ব্যবিসার করে না আল্লাহ বলেনি আল্লাহ বলছেন ব্যবিসারের কাছেও যেও না রসুল্লাহাম বলেন জেনার অনেক অংশ আছে একটা হাত আছে হাত দিয়ে মুখ আছে মুখ দিয়ে বলা চোখ আছে চোখ দিয়ে দেখা এই সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে যে সমস্ত যাদের চোখ খারাপ জিনিস দেখে যাদের মুখ দিয়ে খারাপ কথা বের হয় তাদের মুখে আল্লাহর কালাম সহজে আসে না পারশাদানী ইলা তারকিল মাসি, আসি ওয়াকালালিল মুনুরুন ওয়া নুরুল্লাহ হিলা ইহুত আলিল আসি কার কবিতা কার কবিতা কে বলতে পারবেন পুরস্কার দাও হবে তাকে সাকাউত ইলা ওয়াকি ইনসু ইলা তারকিল মাসি আসি ইমাম শাফির আহিন উল্লাহ মোহাম্মদী নিদ্রিস ইমাম শাফির লেখা কবিতা এটা সাকাউতু ইলা ওয়াকি ইনসুয়া বলে আমার উস্তাদ ওয়াকিকে বললাম যেমন পরা তো মনে থাকে না উস্তাদ করব। করবো পারসাদানী ইলা তারকিল মা আছি তিনি বললেন পাপ ছেড়ে দাও পরা মনে থাকবে পরা মনে রাখতে তাহলে পাপ ছাড়তে হবে ওয়াক লা লেল মনোরন ও নুর উল হেলা ইউতা লিলা আছি তিনি বললেন এলেমটা হলো নূর। আর নাফরমানের অন্তরে এলেম ঢোকে না মোবাইলের ভিতরে মেমরি যদি জাম থাকে মেমোরির ভিতরে যদি মেমরি যদি ফুল হয়ে যায় গান বাজনা অশ্লীলতা শয়তান দিয়ে তে মধ্যে ভালো মেসেজ ঢুকবে না মাথার মধ্যে যদি শয়তানি চিন্তা জাম হয়ে থাকে সেই মাথার মধ্যে করা হয়েছে রেল ঢুকবে না আগে ব্রেনকে খালি করে ফেলতে হবে অন্তরকে খালি করতে পাপ থেকে মুছে সব ডিলিট করে দিতে হবে যে সমস্ত বন্ধু শয়তানের কথা বলে তাদের মোবাইল বস্তু স্বর্ণের অলঙ্কার নারীদের সাদৃশ্য পোশাক এথাম নারীদের সাদৃশ্য পোশাক আজকাল এক শ্রেণীর তালে বেলে মাসে পোশাক দেখলে কাঁধা আল্লাহ পোশাক মহিলাদের মতো কেন পোশাক পুরুষের পোশাক মহিলাদের মতো হবে তাদের চালচলন চলন কেন মহিলাদের মতো হবে তাদের রেশমি পোশাক মহিলাদের সাদৃশ্য পোশাক পরিহার করতে হবে টাকনার নিচে কাপড় যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা গান বাজনা বাদ্যযন্ত্র পরিহার করতে হবে নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি